ওয়েলকাম টু মিমস কিচেন খুব সহজ এবং কম উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্রিস্পি বাঁধাকপির পাকোড়া প্রথমে আমি বাঁধাকপিটি ভালোভাবে ধুয়ে কেটে নিব প্রথমে আমি এর অর্ধেক অংশ কেটে নিচ্ছি তারপর এটাকে আমি স্লাইড করে কেটে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি বাঁধাকপির শক্ত অংশটা আমি নিচ্ছি না বাট আপনার ইচ্ছা এটা নিতে পারেন তারপর বাঁধাকপিটি ঘুরিয়ে আমি এর অপর সাইডও একইভাবে কেটে নেব কেটে নেওয়ার পর আমি একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো টু টি স্পুন মরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন লবণ হাফ কাপ চালের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি সাদে ম্যাজিক এটা সাতটাকে বাড়িয়ে দিবে ওয়ান কাপ ময়দা আপনারা ময়দার পরিবর্তে আচাও ব্যবহার করতে পারেন প্রথমে অর্ধেকটা ময়দা মিক্স করে নিচ্ছি পরে আমি বাকি অর্ধেকটা ময়দা মিক্স করে নিব তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্স করতে হবে এমনভাবে মিক্স করতে হবে যাতে এটা আঠালো হয় দরকার হলে পরে আপনারা অল্প ময়দা কিংবা পানিও অ্যাড করতে পারেন এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম হলে একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি পাকোড়া শেপ করে এটাকে লো টু মিডিয়াম আছে ভাজতে হবে এক পাশ হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি ব্রাউন কালার হলে ভালোভাবে তেল ঝরিয়ে এটাকে আমি টিস্যু পেপারে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল ক্রিস্পি বাঁধাকপির পাকোড়া এটাকে আমি সস দিয়ে পরিবেশন করেছি বিকালে চায়ের সাথে খেতে এটা খুবই মজা আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং